আমি এখন সেই যে সিকিউরিটি গার্ড, কারণ আমাকে যেতে হবে ভিতরে, আর ভিতরে যেতে গেলে এমনি সিভিলে যেতে পারবো না, তাই জন্য আমি সিকিউরিটি গার্ড সিজে নিয়েছি। ও হে গাইস, শিওর তোমরা এই মুখটাকে চেনো। তো এই মুখ নিয়ে আবার চলে আসলাম ভিডিও বানাতে, তো তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য জানি অনেকটা ভিডিও আসতে লেট হচ্ছে, কিন্তু কী করবো গাইস। তো আমি নতুন নতুন কন্টেন্ট ভাবছি, তো তোমাদেরকে দেখানোর জন্য, মানে গাড়ির যে কীভাবে রং হয়, কীভাবে কাজ হয় ওটা দেখানোর জন্য, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য রাত্রিবেলা ছাড়া করে দিয়ে বাড়ির থেকে বের হইলাম, তা বাড়িতে আবার না বইলে। তো আমি শিলিগুড়ি রাস্তার উপর একটা শোরুমের উপর আছি, তো শোরুমটা আমি দেখাইতে পারবো না, কারণ হচ্ছে শোরুমের পারমিশন নাই দেখানোর। তো আমি কাজটা দেখাইতে পারবো কিন্তু শোরুমের পারমিশন নেই, জানি না ঠিক এটা কেন হচ্ছে এরকম। তো যাই হোক, তো আমি আমার শোরুমের ভিতরে যাবো, আর এখানে শোরুমের ওপর চেনা জানা দুটো দাদা আছে, চিনো কিনা আমাকে বলবা, ওই যখন লাইটও মারতেছে, তো ওদেরকে পরে দেখাবো। তো আমি আর শোরুমের ভিতর যাই, তো দেখি গাড়ির কাজ কীরকম করা হয়, তো আমি একটু গাড়ির কাজ শিখতে পারবো আর একটু মজাও হবে। তো চলো, তো যাই, যাওয়া যাক শোরুমের ভিতর। তো শোরুমটা দেখাইতে পারবো না, এটাই হচ্ছে একটা ব্যাড লাক। তো এটা হচ্ছে বাইরেরটা, তো চলো ভিতর দিকে যাই। তো গাইস, এটা হচ্ছে ভিতর দিকটা, তো ভিতর দিকটাতে ঢুকতেছি, আর এখানে যে ভাঙা গাড়িগুলো আছে, এই যে ভাঙা গাড়িগুলো রাখা আছে, এই যে চাকা, এই গাড়িটা, তো এগুলার পর আজকে তো ভিডিওর মধ্যে এগুলাই থাকবে গাড়ি। আর আমারও মানে মোটামুটি ফোর হুইলার্সের বেশি নলেজ নাই, তো নলেজ নেওয়ার জন্যই আর কি, নলেজ নেওয়ার জন্যই আর কি আসছি। তো এখন যাবো ভিতরে, তো দেখতে পাচ্ছ এখানে একটা ভাঙা গাড়ি, এখানে একটা ভাঙা গাড়ি, আজকে সব গাড়ির উপর রাজত্ব হবে আমার। তো দেখাবো, চলো এখন ভিতরে যাবো। আসলাম এই রুমে, হচ্ছে সব গাড়ি হচ্ছে মডিফাই করা হয়, মানে এটা হচ্ছে গাড়ির ওয়ার্কশপ, আর এখানে লাইট নাই, আর আমাকে এখানটা দাদার লাইট মারিয়ে দিচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছ গাড়িটার ওয়ার্কশপ, তো পিছন ক্যামেরা তোমাদের মধ্যে দেখাচ্ছি গাড়িগুলো যে আসে ওয়ার্কশপে, যে গাড়ি কীভাবে রিপেয়ার হয়। গাড়িগুলা জানি না কী কী গাড়ির নাম আছে, এটা আই থিঙ্ক এটার একটা নতুন গাড়ি, এখন নাম্বার প্লেট বসে, হ্যাঁ গাড়ির পিছন দিকে নাম থাকে, এটা কী গাড়ি, ওরা বাহ, ইয়ন i20, ভাই গাড়ির খাজানায় চলে আসছি আজকে, আজকে সব গাড়ির উপরে রাজত্ব করবো। ও ভাই, এমন একটা জায়গায় নিয়ে যাবো, তোমরা তো দেখো সব জায়গায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রিপেয়ার কোথায় হয়। তো আজকে রিপেয়ার সেন্টারটাই তোমাদেরকে দেখাবো, এটা কোথায় আছে বলবো না, তো এটা হচ্ছে ভিতরে রিপেয়ার সেন্টারটা, তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাবো রিপেয়ার সেন্টারটাকে। তো এটা হচ্ছে যে রিপেয়ার সেন্টারটা ভিতর দিকতে, তো এখানে গাড়ির কাজকর্ম হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রতিটা গাড়ির ভাঙা, এই যে নাম্বার প্লেট দেখানো যাবে না, এই যে গাড়ির সামনের বাম্পার খুলে গেছে প্রতিটা গাড়ি, ওই যে ওখানে অনেক গাড়ির বাম্পার ভাঙা আছে, দরজাও ভাঙা আছে, চাকা, আর এদিকে হচ্ছে গাড়ির কাজ হচ্ছে, রং হচ্ছে। ও ভাই, চাকা খুলে আছে, বাম্পার কত চেয়ার, ও ভাই এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার গাড়ি হচ্ছে এইসব অবস্থা থাকে। আর এদিকে হচ্ছে গাড়িটা রং করা হচ্ছে এখানে, ভাই বিশাল বড় একটা শোরুম, এই গাড়িটা রাখানো নাই, কাজ নাই, দেখা যাচ্ছে কাজ নাই। একটা ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ কী জিনিস জানি না আমি, এটা এখন রনিদা বলবে, বলো কী গুরুত্বপূর্ণ জিনিস, চল আয় দেখা, আমি দেখাচ্ছি ওর ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ জিনিস, কাবাডিওয়ালা কোথায় নিয়ে যাচ্ছে অন্ধকারে, এই গুরুত্বপূর্ণ জিনিস, ওটা হচ্ছে ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ জিনিস, দেখি একটা পায়খানা, যখন ওয়ার্কশপ শুরু হয় তার আগে এটা এটা তৈরি হয়েছে, খুব ভালো জিনিস দেখাইছো তুমি, খুব উপকৃত হইলাম, থ্যাংক ইউ দাদা। ও ভাই, লম্বু ভার্সেস গাঠু ফাইট সিন, চি চি মিউজিক, কেমন মজা দিল দেখতে পাচ্ছ পিছন দিকে, তো কবে থেকে পড়ে আছে ধুলাবালি ডাস্ট পড়ে গেছে, তো ওটা জিজ্ঞেস করবো গাড়িটা এটা এটা হইলো কীভাবে, মেন কথা হচ্ছে গাড়িটা এটার হইলো কীভাবে, পার্টগুলো খুললো কীভাবে, তো এখানকার যে ইনচার্জ বলবে, ইনচার্জ একটু বলো তো এটা কীভাবে খুলছে, কোনগুলো এইগুলা গাড়িগুলা, এইটা হচ্ছে, ঠিক আছে এইটা হচ্ছে দাঁড়ায় ছিল গোসলা মোড়ে আমাদের এখানে, তখন এটা একটা বড় লরি ট্রাক আছে মাইরে দেয় এটাকে,
এটা গাড়ির যে ড্রাইভার আর হচ্ছে সামনে মানে হাজবেন্ড ভাই দুজনই ছিল ডেথ হয়ে যায় কেউ নাই কেউ বাঁচে না এই জন্য গাড়িটা এটা এখানেই পড়ে আছে এটা মালিকই নেই তো গাড়িটা রেডি করে সো তো এখন এটা 6 মাস ধরে গাড়িটা আমার 6 মাসে 6 মাসে 6 মাস ধরে এখানে পড়ে আছে 6 মাসের গাড়ি এটা ও আচ্ছা 6 মাসের নাম্বার প্লেট কোন গাড়ি নাম্বার প্লেট লাগাই নিয়ে যাচ্ছিল শোরুম দিয়ে নাম্বার প্লেট লাগাই নিয়ে যাচ্ছিল গাড়িটা ভাই i20 স্পোর্টস এটা হচ্ছে i20 স্পোর্টস i20 ভাগ্য খারাপ হইলে আর যা হয় টপ মডেল এটা হচ্ছে i10 এটাও ঠিক একই এটা এক বছর হয় নাই বলতে গেলে 8-9 মাসের গাড়ি এটা এখানে পড়ে আছে এটাও একটা এরকমই দুর্ঘটনা হয়েছিল বাড়ি মানে নতুন হাত গাড়ি চালানো শিখতে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট এটা তো যেহেতু কোম্পানি নতুন গাড়ি ওনাকে দিয়ে দিয়েছে এটা ইন্স্যুরেন্স কোম্পানি এটা এখন নিয়ে যাবে যতদিন ইন্স্যুরেন্সের দায়িত্বে আছে ততদিন পড়ে থাকবে এইটাও ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে যাবে ভাই আরেকটা গাড়ি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমাদের শোরুম থেকে কেবল বিক্রি হয়ে গেল তারপর নাম্বার বের করার পরে গাড়িটাকে গাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে গাড়িটা আমাদের খুব ওপেন মানে পুরো ঢাকা কন্ডিশনে আছে গাড়িটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো রনিন দা যেই গাড়িটার কথা বললো এটাই হচ্ছে সেই গাড়ি এটা হচ্ছে জলপাইগুড়ি পুলিশ অফিসারের গাড়ি যে ঢাকা আছে তোমাদেরকে দেখাইতে পারবো না নাম্বার প্লেটও আসেনি এই গাড়িটার এখন পর্যন্ত নাম্বার প্লেটও আসেনি নাম্বার প্লেট আসে নাই এখন তার মানে একদম নতুন গাড়ি ইস যদি গাড়িটা আমি পাই যাইতাম গাইস আমার এটা হচ্ছে আমাদের শোরুমের সব থেকে টপ মডেল গাড়ি এটা হচ্ছে i20 স্পোর্টস ব্ল্যাক মডেলের যেটা হচ্ছে অর্ডার বুকিং করলে পরে কালারের গাড়িটা আসে নালে আসে না 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 খুইলো না খুইলো না থাক খোলা যখন মানা আছে থাক এটা হচ্ছে আমাদের সেই মডেলের গাড়ি যেটা হচ্ছে অর্ডার ছাড়া গাড়িটা আসে না এটা অর্ডার করলে পরে এটা গাড়ি হয় এটা হচ্ছে ব্ল্যাক ম্যাট ফিনিশ বলতে পারো কালারটাকে এটা আমাদের মানে কালারটা আমাদের গ্লেজ মারবে না শুধু ম্যাট কালার এটা অর্ডার করা গাড়িটা এটা হচ্ছে এটা নেকেড মানে এটা অন্য i20 স্পোর্টসের থেকে এটা দামটা একটু বেশি সো গাইস দেখো আমাকে চিনতে পারছো আমি হচ্ছে তোমাদের সেই ছেলে যে তোমাদের জন্য এন্টারটেনমেন্ট করার জন্য চলে আসে তো আমি এখন সেজেছি সিকিউরিটি গার্ড কারণ আমাকে যেতে হবে ভিতরে আর ভিতরে যেতে গেলে এমনি সিভিলটা যেতে পারবো না তাই জন্য আমি সিকিউরিটি গার্ড শিখে নিয়েছি জোরে জোরে কথা বলাও যাবে না আচ্ছা টুপিটাও পড়তে হবে এরকম করে আমাকে টুপিটাও পরানো শিখিয়ে দিচ্ছে তো আমি এইভাবে ভিডিও করতে যাবো তো দেখি ওর জন্যই আমাকে তো ওর জন্যই আমাকে তো শোরুমের সামনেটা দেখানো মানে আর কি শোরুমটা দেখাই নেই কোন শোরুমে ঢুকতেছি আমি ভিডিও বানাইতে জানি না কিন্তু আমাকে কোনো খারাপ কাজ করে ঢুকতেছি না ভালো কাজ করার জন্যই ঢুকতেছি তো চলো আগে শোরুমের ভিতর যাই এখন তো গাইস এই যে এই গাড়িটা তখন রং হচ্ছিল এ বন্ধ করে দিলাম তো লল হয়ে গেল এই যে গাড়িটা গাছে রং হচ্ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িটা রিপেয়ার হচ্ছে তো এই সব মেশিনপত্রগুলো আছে তো দেখতে পাচ্ছ গাড়িটা কীরকম ছিল কীরকম রং হয়ে যাচ্ছে একটা আলাদা একটা ফিল আসছে ভাই ভিতরটা মানে মোটামুটি রং হচ্ছে আরে সিটি মাইরো না ইলেকট্রিক রুম এটা কি রুম পেইন্ট মিক্সিং রুম সরি পেইন্ট মিক্সিং রুম তখন যাবো হচ্ছে ভিতরের দিকে একটা ভুল ভুলাইয়া ও ভাই এই ভিতরে তো অনেক গাড়ি তো ভাইস অত গাড়ি দেখতে পাচ্ছ সব গাড়ি আজকে আমার ও লাইট জ্বালাই দিল চাপ নেই সব গাড়ি এখন হচ্ছে আমার ও ভাই ও ইয়াস তো গাইস আমি ভিডিও বানানোর জন্য কি বলবো সব সাজিয়ে সুজিয়ে আসতে ভিডিও বানাইতে মানে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য গাইস কত কিছু যে সাজতে হচ্ছে আমাকে কদিন পর জোকার না সাজতে হয় আচ্ছা জোকারই আছি আমি তো ভিডিওটা তোমরা দেখো তো এখন যাবো বাইরে আর টুপিটা পরতে হবে বাইরে গেলে আর বাইরে গেলে আমি টুপিটা পরার একটাই কারণ হচ্ছে সিসিটিভি ক্যামেরা যেন মুখটা না দেখানো ও ও সিসিটিভি ক্যামেরাটা আসছে সরি 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 আবার টুপিটা পরে নিতে হবে গাইস সরি সরি মাই মিস্টেক মালুম হয় তোর বাপ কমা শিখা চল মানে কত রুপির জব ছোড় দু যেখানে আমরা ঘুমাইছি ছোট্ট জায়গাটার মধ্যে তো সূর্যটা ওখান থেকে উঠছে তো আমি এখন যাবো হচ্ছে ফটো ক্লিক করার জন্য ছাদের ওপর তো চলো ছাদের ওপর যেতে তোমার সাথে কথা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে গোটা সব ফাঁকা এদিক দিয়ে তো যাইতে হবে তিনতলা না চারতলা গাইস পুজো জানি না ও ভাই সান জাস্ট এখনই সানরাইজটা হলো ও ভাই তো চলে আসলাম তো সকালে উপরে ও গুড মর্নিং গাইস রাত্রিবেলা ভিডিও বানাতে বানাতে জাস্ট কয়েক ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম তো জাস্ট সকালে উঠলাম উঠে আর কি ছাদে আসলাম আর এই যে সানটা এই যে আমাদের সূর্যময় দেখছো কত ওই যে আমাদের সূর্যময় দেখছো কত সুন্দরভাবে উঠলো
তো ছাদের উপর থেকে সকালবেলা তোমাদের ভিউটা দেখাবো। তো বাম্পার একটা ছাদ থেকে এখান থেকে আর কি ভিউ দেখা যাচ্ছে। তো এদিকে অনেক ফ্যাক্টরিও দেখা যাচ্ছে, জানি না কিসের ফ্যাক্টরি। তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ছাদটা আর পিছনে হাই রোডটা। ও ভাই, হাই রোডটা একদম অসাম লাগছে। আর এদিক দিয়ে তো সূর্য মাথা আমাদের উঠেই গেল। এই যে হাই রোডটা, আর এই যে গাড়িগুলো যাচ্ছে, আর ওই সামনে ওই যেটা ফ্যাক্টরিটা, আর এটা যে ছাদ, আর ওই যে আমাদের সূর্যমামা উঠছে। তো সূর্যমামা একটা ছবি তুলে নিই। এখান থেকে সানরাইজটা বাম্পার লাগতেছে, তোমরা দেখতে পাচ্ছ সামনেই এসে। তো সূর্যমামা কত মানে কত সুন্দর দেখতে লাগছে সূর্যমামা, মানে আজকে অনেকদিন পর সাত সকালে উঠে সানরাইজ দেখলাম। তো এখন চলে যাবো এখান থেকে নিচে, তো ওদেরকে ডাকবো। তো এখন বাজে ঘড়িতে এই 9:05, এই যে টাইম। তো সকাল সকাল চলে আসলাম ছাদে, কারণ ছাদে এসে ভিডিও বানাতে আসলাম। তো রাত্রিবেলা বেশিক্ষণ ঘুমাইতে পারি নাই, আর নিচে এখানকার প্রচণ্ড জল। গাইস, চোখটা দেখে বুঝতে পারছো যে রাত্রিবেলা ঘুমায় নেই, আর চলে আসলাম একদম নিচে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা রাত্রিবেলা কোথায় শুয়েছিলাম, জাস্ট ইটের মধ্যে কেমন করে শুয়েছিলাম গাইস, মানে আমরাই জানি আর কি। মানে প্রতিদিন এরাস হয়, আমি তো আজকে মানে নতুন আসলাম মানে ভিডিও বানানোর জন্য। তোমরা দেখাচ্ছি ওরা কীভাবে শয় প্রতিদিন। ইটগুলো দেখতে পাচ্ছ, এই ইটগুলোর পর একটার পর একটা ইট বানিয়ে একটা কি বলবো দেওয়ালের মতন করে, দেওয়াল তো বলা যাবে না, একটা স্কোয়ারের মতন করে এই যে মসজিদ টাঙায় চার কোনায় চারটা, এখানে ঘুমাচ্ছে। আর উঠার রাস্তা হচ্ছে এখানে একটা পা দিতে হবে, তারপরে এখানে একটা হাত দিতে হবে, তারপরে এখানে পা দিতে হবে একটা, তারপরে যে উঠবো। আর এখান থেকে ইটগুলো খুশে খুশে কালকে রাত্রিবেলা পড়ে গেছিলো উঠার সময়, আর এরা এখনও ঘুমায় যাচ্ছে এখানে। দেখো কত কষ্ট করে ঘুমায়। মশার ভিতর মশা ঢুকলেই হয় জ্বালানি, তো মশার ভিতরে এখন ঢুকলে আসলাম মশার ভিতরে। তো এরা দুজন এখন নাকটা কি ঘুমাচ্ছে, একজন এখানে ঘুমাচ্ছে, একজন এখানে ঘুমাচ্ছে। তো দেখে ওঠাবো। দা সকালে গেছে সূর্যমা, উঠে গেছে, উঠো না, উঠো উঠো উঠো, মর্নিং মর্নিং মর্নিং, এ তুতন তুতন, এ তুতন মর্নিং, এ আরে দা মর্নিং মর্নিং, চল চল বাড়ি যা মর্নিং, কিছু বলে দাও কিছু বলে দাও, মর্নিং 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 বলে দাও সবাইকে গাইস, মর্নিং গাইস, আরিক মর্নিং। চলো আসলাম সকাল সকাল আবার আমাদের ওয়ার্কশপ ওপেনিং করার জন্য, ওপেনিং করা মানে কি খোলার জন্য। তো এই যে সকাল সকাল রৌদ্র পড়তেছে, লাইট ফাইট সব অফ করে দিচ্ছে দাদা। তো আমি এখন এখান থেকে বেরোয় যাবো টাম্পার। গাইস আমি এখন চলে আসছি আমার বাড়িতে। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি কালকে রাত্রে, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি ভাবা যায়। আর 2 ঘন্টা থেকে সারা রাত্রি জায়গায় ব্লগিং করেছি, এনজয় করেছি, আর এমন জায়গায় ঘুমিয়েছি মানে তোমাদের জায়গাটাও দেখালাম, আর কি বলবো, অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমাদের থেকে বেশি কষ্ট করে দাদারা যা প্রতিদিন ওইখানেই ঘুমায়, আর আমি তো জাস্ট একদিন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার একটু নলেজ পাওয়া গাড়ির প্রতি, সে নলেজ একটু হলেও পেয়েছি। আর এরকম ভিডিও আসতেই থাকবে। নেক্সট কী নিয়ে আমি ব্লগিং করবো সেটা নিয়ে আমাকে একটু কমেন্ট করে বলবা, আর এই ব্লগিংটা তোমাদের কেমন লাগলো তো আমাকে বলবা, আর ভালোবাসা দিবা, একটু সাবস্ক্রাইব করবা, আমাকেও একটু ভালো লাগবে, কারণ রাত্রিবেলা কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাচ্ছি, একটু তো ভালোবাসা দেওয়া দরকারই না। তো চলো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।